এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল, খেয়াল করো এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল, এটা হচ্ছে একটা ভেন্ট্রিকল, এদিকে আর একটা ভেন্ট্রিকল আছে, এই দুইটা ভেন্ট্রিকলের নাম কি? একটা হচ্ছে কি ভেন্ট্রিকল, ফার্স্ট ভেন্ট্রিকল, আর একটা কি সেকেন্ড ভেন্ট্রিকল, মানে ফাঁপা অংশ, সেটার উপরে কি আছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এই যে দুইটা ফাঁপা অংশ, এই দুইটা ফাঁপা অংশের এই যে নিচের যে ফোরামেন, সেই ফোরামেনটা তারা তারা সবাই কোন জায়গায় সংযুক্ত হয়েছে, তারা দুইজনে আর একটা কেভিটিতে চলে গেছে, সেই কেভিটির নাম কি, বড় কেভিটি দিই, সেই কেভিটির নাম কি, থার্ড ভেন্ট্রিকল। এখান থেকে চলে আসছে কি, একটা চলে আসছে এইভাবে, এই চিত্রটা চলে আসছে এইভাবে, আটটা হয়তো বা আটটা এভাবে ওটার ভিতর দিয়ে চলে আসে, এভাবে সে আসছে, তোমরা বুঝে গেছে সেটা কি আমাদের। তাহলে এই দুটো হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকল, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন থেকে তারা কোন জায়গায় আসলো, থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল থেকে নিচে একটা সিট হলো, এটা কি সেরেব্রাল ইকুইডাক্ট, সেরেব্রাল ইকুইডাক্ট থেকে তারা কোন জায়গায় চলে গেল, ফোর্থ ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকল কিসের ভেন্ট্রিকল, সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেন্ট্রিকল, সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল হচ্ছে হাইপোথ্যালামাস বা থ্যালামাসের ভেন্ট্রিকল, একটু সামনে পড়াবো। ফোর্থ ভেন্ট্রিকল কিসের ভেন্ট্রিকল, পশ্চাৎ মস্তিষ্ক বা সেরেব্রামের ভেন্ট্রিকল। এবার বুঝে গেছো ব্যাপারটা, সেরেব্রামের ভেন্ট্রিকল, বুঝতে পারছো সব? ক্লিয়ার? ওকে, এখন যাও, এখন আমার ও আরেকটা জিনিস বোঝানো বাকি ছিল, সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা, দুইটা না, সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা, দুইটা না। সো এইটা যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ধরো সেরেব্রাল হেমিস্ফিয়ার যদি আমরা উপর থেকে দেখি, তখন হচ্ছে একটা হচ্ছে এরকম সেরেব্রাল হেমিস্ফিয়ার, এরকম এরকম দেখাবে না, উপর থেকে দেখলে দুইটা খন্ড সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা কি বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা এরকম একটা, এই যে দেখো সাদা গ্রামেটা দ্বারা সংযুক্ত, সরি গ্রামেটা তো ধূসর, এই যে এই এই যেটা দ্বারা সংযুক্ত থাকবে, এই যে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে আর এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে একটা স্ট্রিপ সংযুক্ত করে রাখছে, সেটাকে কি বলা হয়, কর্পাস ক্যালোসাম, সেটাকে কি বলা হয়, কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, ক্যালোসাম মানে কি সংযোগ স্থাপন করা, এইদিকে এই দুইটা খন্ডের মধ্যে সে সংযোগ স্থাপন করছে, সেই জন্য সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, সেটা কি বলা হচ্ছে, কর্পাস ক্যালোসাম। ওকে, তাহলে এ পর্যন্ত বোঝা গেছে ভেন্ট্রিকল সিস্টেম, বোঝা গেছে ভেন্ট্রিকল। ওকে, তাহলে এটা যদি বুঝো, তাহলে আমরা চলে যাচ্ছি কি, থ্যালামাস পড়া হয়েছে, সবকিছু পড়া হয়েছে, এখন এক্সাক্ট পজিশন অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কোন জায়গায় আছে অ্যাকচুয়ালি, হাইপোথ্যালামাসটার পজিশন কোন জায়গায়, হাইপোথ্যালামাসের পজিশন। ওকে, খেয়াল করো, এই যে এটা হচ্ছে কি আমাদের, এটা কি আমাদের, এটা কি আর এই যে এইটার পাশে এরকম ভাবে যেটা চলে গেল, এটা কি থার্ড ভেন্ট্রিকল, তাই না, এটা কি থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, দেন থার্ড ভেন্ট্রিকল অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, কোন এরা কোন জায়গায় বসে আছে সবাই, এরা বসে আছে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মধ্য মস্তিষ্কের মধ্যে, তাই না, এরা কোন জায়গায় বসে আছে, মধ্য মস্তিষ্কের মধ্যে, এটা কি সামনে পন্স মেডুলা অবলোকনটা। এখন থ্যালামাস অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসটা কোন জায়গায়, হাইপোথ্যালামাস হচ্ছে তোমার এই যে এই জায়গায়, বুঝতে পারছো, তার মানে কি অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পন্স মেডুলা অবলোঙ্গটা, এটা কি মধ্য মস্তিষ্ক, উপরে কি আছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, তাই না, থার্ড ভেন্ট্রিকলটা হচ্ছে সামনে বিস্তৃত, খেয়াল মধ্য মস্তিষ্ক থেকে সামনে বিস্তৃত। এখন ধরো তুমি যে এদিকে যখন ইনিশিয়ালে যখন হাঁটতেছিলে, তখন তুমি কোন পজিশনে আসলা, মধ্য মস্তিষ্কের উপর দাঁড়ায় ছিল না, এরপরে তুমি যে জায়গায় আসছো সেই জায়গায় তুমি মধ্য মস্তিষ্কের উপর দাঁড়ায় আছো এখন না। এখন এই যে এর চারপাশে এই যে এইখানে যে একটা বারান্দার মতো এই যে জিনিসটা আঁকলাম, সেটাই হচ্ছে হাইপোথ্যালামাস, তার মানে খেয়াল করো
তার মানে কি নিজে যদি বারান্দার মতো অংশটা সেটা হচ্ছে ক্যাপিটাল আমার অবশ্যই থার্ড ভেন্ট্রিকলটা এই পর্যন্ত বিস্তৃত বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার এখন খেয়াল করো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ধরো ইনিশিয়ালি তুমি ফোর্থ ভেন্ট্রিকল থেকে উপরে সেরেব্রাল ইকুইডাক্টের মাধ্যমে কোন জায়গায় আসতে মিড ব্রেনে আসতে মিড ব্রেনে আসার পরে তুমি সামনে গেলে মিড ব্রেনে আসার পরে কি করলা সামনে তো মিড ব্রেনে আসার পরে যখন তুমি সামনে গেলা তখন তোমার দুই পাশে কি দুইটা গোলাকার খন্ড থ্যালামাস তোমার উপরে কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন তুমি কোন রুমে আসো থার্ড ভেন্ট্রিকলে তুমি সামনে গেলে সামনে গিয়ে তুমি আর একটু নিচে আর একটা বারান্দায় গেলে সেটা কি কার নিচে সেটা থ্যালামাসের নিচে নিচে মানে কি হাইপো সেই জন্য সেটা কি বলেছে হাইপো থ্যালামাস তোমার তো ক্লিয়ার বুঝে গেছো ওটা এবারে তো কে হয়েছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে যদি হাইপোথ্যালামাস থ্যালামাস এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে থ্যালামাসের নিচে খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস এটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস যে বারান্দা হাইপোথ্যালামাসের নিচে এই যে এই জায়গায় এরকম ভাবে একটা গ্রন্থি জ্বলতেছে সেটা বা গ্ল্যান্ড জ্বলতেছে সেটার নাম কি বলো পিটিউটারি গ্রন্থি সেটার নাম কি পিটিউটারি গ্রন্থি বা পিটিউটারি গ্ল্যান্ড তাহলে এই যে পিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে তোমার এই যে সামনে একটা অংশ যেটাকে বলা হয় অগ্র পিটিউটারি গ্রন্থি আর এই যে পিছনের আর একটা খন্ড সেটাকে বলা হয় পশ্চাৎ পিটিউটারি গ্রন্থি এমন বোঝা গেছে এক এক বলা হয় অগ্র পিটিউটারি গ্রন্থি আর একটা কি বলা হয় পশ্চাৎ পিটিউটারি গ্রন্থি এমন তো ক্লিয়ার এমন তো ক্লিয়ার ওকে তাহলে মোটামুটি আমাদের কোনটা শেষ অগ্র মস্তিষ্ক শেষ মোটামুটি কোনটা শেষ অগ্র মস্তিষ্ক শেষ বলতে পারবো অগ্র মস্তিষ্ক পর্যন্ত কি কি করাইছি সেরেব্রাল হেমিস্ফিয়ার থ্যালামাস হাইপোথ্যালামাস সেরেব্রাল হেমিস্ফিয়ার তারপরে থ্যালামাস তারপরে কি হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্ক দেন আমরা এখন কোনটাতে যাবো মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক ভেরি ইজি মধ্য মস্তিষ্ক বাকিগুলো খুব ইজি এত প্যারা নেওয়ার কিছু নাই ওগুলো জাস্ট আর 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এগুলো এত কঠিন ছিল ওকে আমরা চলে আসছে মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে ইনিশিয়ালি যেটা আমি কি বলছিলাম ধরো একটা ফুলকে যদি তুমি ধরে রাখতে চাও ধরো এটা হচ্ছে একটা ফুল তখন কি এদিকে একটা কাণ্ড লাগবে না এদিকে কি লাগবে একটা কাণ্ড লাগবে ঠিক এরকম তোমার যে আমাদের এটা যেটা আছে ক্লিয়ার আসতে হবে এখন খেয়াল করো সো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টেম বা কাণ্ড আর উপরটা কি ফুল ঠিক এরকম আমাদের যে মস্তিষ্কটা আছে সেই মস্তিষ্কটা হচ্ছে এরকম আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার তাই না এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারটা আছে সেটা কি ধরে রাখতে হয় না মধ্য মস্তিষ্কে মস্তিষ্কে ধরে রাখতে হয় না এই যে সে অ্যাকচুয়ালি কিছু ফাইবার দ্বারা সে এগুলোকে ধরে রাখে যে ফাইবার দ্বারা সে কি করে এগুলোকে ধরে রাখে এই যে একটা দ্বারা ধরে হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আরেকটা দ্বারা ধরে হচ্ছে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারকে এগুলোকে বলা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল যেগুলো কি বলা হয় সেরেব্রাল প্যাডাঙ্কল সেগুলো কি বলা হয় সেরেব্রাল প্যাডা আঙ্কল আঙ্কেল ঠিক আছে সেরেব্রাল প্যাডাঙ্কল ধরো আঙ্কেল তোমার জন্য কিছু নিয়ে আসছে ধরো কোন কারণে তো সেটা কি বলা আছে সেরেব্রাল প্যাডাঙ্কল এবার তো ক্লিয়ার সেটা কি বলা আছে এই যে এই যে এই জায়গায় যে ফাইবার দ্বারা যে ধরে রাখছে সেটা কি সেরেব্রাল প্যাডাঙ্কল এই যে পিছনের দিকে খাব এই যে পিছনের দিকে এই এদিক থেকে দেখলে আমাদের দুইটা পুরো অংশ আছে একটা কি বলা সুপিরিয়র কলিকুলাস একটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস তোমাদের লেভেলে মনে রাখা দরকার নেই সেটা বাট আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের কোন নামটা দাও সেটা হচ্ছে আমরা যদি থ্রি ডাইমেনশন দেখি এবং পিছন থেকে যদি দেখি আমাদের এয়াটাকে আই মিন আমাদের মিড ব্রেনটাকে যদি পিছন থেকে দেখি তখন আমরা দেখতে পাবো হচ্ছে এরকম খেয়াল করো আমরা দেখতে পাবো হচ্ছে ঠিক এরকম পিছনে গিয়ে যদি বুঝার সময়টা ক্লিয়ার এখন এই যে ঠিক এই জায়গাটায় চারটা ফুল অংশ আছে কয়টা ফুল অংশ চারটা এই যে একটা দুইটা তিনটা চারটা না এটাকে আমি এভাবে আঁকি ফুল অংশগুলোকে এইভাবে দেখে এটাকে দেখে এইভাবে দেখে এইভাবে
এই চারটা অংশকে একত্রে বলা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। আমি বলতেছি সেটা কিভাবে মনে রাখতে হবে, খেয়াল করো, কাউ ইজ এ কোয়াড্রেট অ্যানিমেল, হোয়াট ডাজ ইট মিন, কোয়াড্রেট অ্যানিমেল, হোয়াট ডাজ ইট মিন, কাউ ইজ এ কোয়াড্রেট অ্যানিমেল, কোয়াড্রেট মানে চতুষ্পদ, চতুষ্পদ প্রাণী আছে না, কোয়াড্রেট, কোয়াড্রেট মানে চার, বুঝতে পারছো ব্যাপারটা? তো এইদিকে যদি চারটা ফুল অংশ আছে সেই জন্য সেগুলোকে বলা হচ্ছে কোয়াড্রিজেমিনা, কোয়াড্রিজেমিনা। আগে বাড়তি ওয়ার্ড মনে রাখো কর্পোরা কোয়াড্রিজেমিনা। তাহলে খেয়াল করো মধ্যমস্তি সে দুইটা ফিচার্স আমরা মনে রাখবো, একটা হচ্ছে দুইটা সেরেব্রাল পেডাঙ্কল, তাহলে সে কি করে সেরেব্রাল হেমিস্ফিয়ার গুলোকে ধরে রাখে, আর চারটা পিছনে থাকে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে কি বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা। আচ্ছা ওকে, এখন বলো কেন আমি কর্পোরা কোয়াড্রিজেমিনার দুইটা অংশকে চোখের মতো দেখাইছি, দুইটা অংশকে আমাদের তোমার কানের মতো দেখাইছি, কেন? এর কারণ হচ্ছে মধ্য মস্তিষ্কের এই পার্টটা, মধ্য মস্তিষ্কের এই পার্টটা আমাদের যে দর্শন ইন্দ্রিয় আর যে শ্রবণ ইন্দ্রিয় দুইটার মধ্যে সমন্বয় ঘটে, দুইটার মধ্যে কি করে সমন্বয় ঘটে, দর্শন আর শ্রবণ। ধরো দর্শন আর শ্রবণের মধ্যে কিভাবে সমন্বয় ঘটে, ধরো তুমি কিছু একটা শুনছো, ধরো তোমাকে কেউ বললো এই চামিলে আমার দিকে তাকা, এই যেটা তুমি শুনলা, শোনার পরে যে তুমি দেখলা, দ্যাট মিনস কি তোমার এই যে শোনাটা এবং দেখাটা দুইটার মধ্যে কি কানেকশন থাকাটা জরুরি কিনা, সেই কানেকশনটা ঘটে হচ্ছে একচুয়ালি এই জায়গায়, বুঝতে পারছো ব্যাপারটা? সেই কানেকশনটা কোথায় গিয়ে ঘটে, এই জায়গায়। দ্যাট মিনস সেটা হচ্ছে কি আমাদের কর্পোরা কোয়াড্রিজেমিনা একচুয়ালি কি করে দর্শন, কর্পোরা কোয়াড্রিজেমিনা কি করে একচুয়ালি আমাদের দর্শন এবং শ্রবণ তত্ত্বের, ওকে, এই যে এর সামনে খেয়াল করো, এই যে সামনে এরকম ধরো হুক দিয়া, ধরো এরকম হুকের মতো অংশ দ্বারা সে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে ধরে রাখছে, সেটাকে কি বলা হচ্ছে এই যে এই পাশের একটা, এই পাশের একটা, সেগুলোকে কি বলা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল, সেগুলোকে কি বলা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল, ধরে রাখছে যেগুলোতে সেগুলোকে কি বলা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল, সেগুলোকে কি বলা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। আর এই যে নিচে আর পিছনের দিকে, এগুলো হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে, খেয়াল করো হুক দ্বারা কি করছে সে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে ধরে রাখছে, সেগুলোকে বলা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। এই যে যে পিছনে থাকো, এই যে যে পিছনে এই যে চারটা পোর্শন, এই যে চারটা পার্ট, এই যে চারটা সুইলিংস, এই যে চারটা ফুল অংশ, সেই চারটা ফুল অংশ কি বলা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, কি বলা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। ধরো এই যে একটা মানুষ, খেয়াল করো এদিকে দেখো, এটা কি একটা মানুষের মতো মনে হইতেছে না, একটা মানুষ কি দুইটা চোখ দ্বারা তোমার দিকে তাকিয়ে আছে আর দুইটা কান দ্বারা তোমার দিকে শুনতেছে, অবশ্যই কান অবশ্যই সামনে থাকে না, পাশে থাকে, আর এটাকে তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনার বা মধ্য মস্তিষ্কের কাজ কি, মধ্য মস্তিষ্কের কাজ কিভাবে, ধরো তোমাকে কেউ ডাক দিল তখন তুমি কি শোনার পরে তাকায়, দ্যাট মিনস এই যে শোনা এবং দেখাটা সেই দুটো তত্ত্বের মধ্যে সমন্বয়টার প্রয়োজন ছিল, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি দর্শন এবং শ্রবণ তত্ত্বের সমন্বয় ঘটায়, কে ঘটায় কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস, সেগুলো মেডিকেল লেভেল বা তোমাদের লেভেলে না, এমনটা বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, এখন যাও অগ্র মস্তিষ্ক শেষ, মধ্য মস্তিষ্ক শেষ, পশ্চাৎ মস্তিষ্ক, আগে বলো পশ্চাৎ মস্তিষ্কের কয়টা পার্ট, সামনে দিকে ফুল অংশ পঞ্চ, তারপরে মেডুল অবলঙ্গটা, পিছনে কি সেরিব্রাম, পিছনে কি সেরিব্রাম, ওকে চিত্রটা একটু দেখাই, পিছনে কি আমাদের সেরিব্রাম, আমাদের প্রিয় সেরিব্রাম। সো এখন